এই যে দান কেন্দ্র বেস্টে দান করা হচ্ছে, আমার টাকাটা কবে দেওয়া হবে? ভিক্ষা নিবি তাহলে লাইনে দাঁড়া। মানুষ না, মানুষ রূপে ভগবান। পৃথিবী হারিয়ে গেল মোদি শহর, খৈনি দুলতে দুলতে হয়ে গেল পারা। দাঁড়া ইয়ার একটা বার্তাই দাঁড়া। আলা, এতদিন চিটিং বাজি করতি, প্রত্যেক দিন খরিদ্দার পাই, আজকে পাইনি। ওরে, তুই সিগারেট খাচ্ছিস? হ্যাঁ রে, সিগারেট খাইডি। দুই আর সিগারেট আজকাল মানুষ খায়, সিগারেট জানি না স্বাস্থ্যের পক্ষে কত ক্ষতিকারক। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হইছে, আমি খাই আমি। দুই আর এলে বিড়ি খা, এলে বিড়ি খা, আর সিগারেটের খামটা আমাকে দে, ধর। আচ্ছা এলে। দে 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 সিগারেটের খামটা আমাকে দে। কাই ঢুকাই গো তো। আলে ভাই, তুই তো মানুষ না, মানুষ রূপে ভগবান। আরে তুই তো মানুষ না, মানুষ রূপে ভগবান। আরে তুই তো মানুষ না, মানুষ রূপে ভগবান। ঠিক আছে ভাই, তুই তাহলে এখানে থাক, আমি তাহলে যাচ্ছি। আর তুই যে সিগারেট খাচ্ছিস, তুই একবার কোচা ডাক্তারের সাথে আলোচনা কর। যা, এক্ষুনি গিয়ে কোচা ডাক্তারের সাথে আলোচনা কর। আর আমি যাবো কইছিলি, একজনের সাথে দেখা করতে হবে। ঠিক আছে, আমি এখানে বুঝছি, তাহলে তুই একটু কোচা ডাক্তারের সাথে একটু দেখা কর, দেখি আলোচনা কর। তুই ভাই, মানুষের জীবনে কিন্তু ভাই জীবন মরণ নিয়ে খেলা, তুই একবার কোচা ডাক্তারের সাথে গিয়ে দেখা করে আয়। কোচা ডাক্তারের সাথে দেখা করে আয়। পড়লে মনে তোমাকে, আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে। বাবু কুচ দো না। বাড়ি কোথায় রে ভাই? বাড়ি কোথায়? কুচ দো। যা যা যা, এখন কিছু নেই, যা যা। একটাও ধান্দা মারতে পারিনি, সে আসে, আমি লোকের জায়গা খাই, সে কি আমার নেবে? একটা কাঁচের গুটি আছে লে, ওটা ভাই 1 টাকা দাম। যা ওটাই যা ফেলবো, যা যা যা। টাকা দিলি আর কি করবো, যাই আরেকবার কয়া দেখি দেয় দিবে, আর কি করবো। এই যে দান কেন্দ্র, বেশ তো দান করা হচ্ছে, আমার টাকাটা কবে দেওয়া হবে? লাইনে দাঁড়া। মানে লাইনে দাঁড়া কি বলছি তুই? আমার টাকা দে, সুতে টাকা কত জানিস তো, পেট ফুলে যাচ্ছে পর কি পর। টাকা দিয়ে দেবো, সবে তো কবে, সবে তো 3 মাস। ক মাস দিবি তুই? 9 মাস। কত হবে জানিস তুই? দিতে পারবি? হ্যাঁ। কি বাবা, কেন টাকা দিয়েছি তোকে রে? সত বুঝিনি, আমার টাকা আজকে দাও, আমার প্রচুর আছে। আমি তো কই দিই যে টাকা তো সবে 3 মাস হইছে, এখন আরো 9 মাস, আর তোকে টাকা দিবো, আমার ভাঙা ট্যাঙ্কে টাকা রাখছি বুঝলু। আর দুবা ঠিক আছে, সাইকেলটা দে আমাকে, আমি লিয়া দেবো বুঝলু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সাইকেলটা গেলে নিয়ে যাবো কিন্তু আমি। হ্যাঁ 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 হ্যাঁ, তুই বুঝ ওইটি, আমি যাবো আর আসবা, ঠিক আছে। আর আমি এগুলোকে প্রচার ডাক্তারের কাছে পাঠাইছি, নিকু সেই যে আমাকে যে প্রচারে আপনি সিগারেট খায়, তার পেটের যে টুকি নষ্ট হয়ে যাবে, এটাকে প্রচার ডাক্তারের কাছে পাঠাইছি, সে আসবে আর তুই একটু বুঝ, আমি আসবো আপনি, ঠিক আছে? আচ্ছা হউ আমি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, তুই বুঝ। আচ্ছা ঠিক আছে, যা ভালা সাইকেলটা আজকেও ঝাঁপি দিলি। ওই বাজু, আর ওখানটায় আমার বাইক আছে, বাইকটা লক করাবো, আর বাইকে আমার চাবি টাবি কিছু নেই বুঝলু, আর বাইকটা আমার অটো গিয়ার, আর ওই লক্ষ্য রাখবো, আর আমি আইছি। আই গেলা কত বাবু, অন্ধকার অন্ধকার হয়ে গেলেছে, অলাউটা অখন আইছি, মনে হয় বাজারে কি আনবে, যা কারে লোকের বউর সঙ্গে চিটিং মাঝি করতে, মনে হয় হার খাই ফিরে গেছে, তা না ধান নাকি ও গেছে কি ব্যাপার, ও আইসবে না আইসবে নি,
কিন্তু আমি ওর বাইকাই চেক করতে পারি কাই গেল উফ বাবা বুঝতে বুঝতে আমার ভালো লাগেনি হাত পা যেন কন কন করছে উফ কি যে করি মাথাও টিপটিপ করছে ঘরে ঝগড়া করছে বউ আর শান্তি নেই রে জীবনটা আরে কাই গেলি রে আজকে ভালো ব্যবসা হয়েছে রে টিফিনবাজি ব্যবসাটা তো করে দিস ভালো ব্যবসা হয়েছে তুই কাই গেলু কে আইলা তো তোর গা কে আইলা আরে আজকে ভালো ইনকাম হয়েছে টিফিনবাজি ব্যবসাটা আজকে গুনন তোকে তুই ঘরে কিছু আছে না কো চালান কর দে আমি 10 মাইল বাজার যাব কিছু নেই আমি চালান কর দেই তুই আচ্ছা ঠিক আছে তুই চালান কর দে কচি পাটা মাংস লই যাব আজকে এসে ভজু একদম পাগিলি সিয়াল দে একটা সাইকেল কত উনি পয়সা পায় আমার কাছে মরি যে নাকি কি করে তুই এতক্ষণ কাই গেলি তুই ব্যাগটা তো বার করতে হবে না আরে তুই যে ব্যাগটা রে কালা বড়ার মাংস রেখব আজকে কালা বড়া নাকি হ্যাঁ আরে সিমন্ত মন্ডল কালা বড়া কি মারছে নাকি সে তো মারেনি আজকে জৌটা পাবা সৌটা লেজ বাবু বুঝলি ভালো নেই আমি কইনা গড়া ফেল আগের বারে সে কোর মারলে ছিলি তুই যে কি করছিস ঠিক নেই কোর মানে বাপের জন্য যাইনি তাকে ঝোল করতে পিতা হইছে কি করা যাবে এখন আচ্ছা ঠিক আছে তুই ব্যাগটা দে আর আমি সে এ রে অন কিছু পচা গেছি না তো কাউকে সে আমার দেখা হয়ে গেল কাউকে তাকে সিগারেট টিগারে ঝাড়ি লিছি সে আমাদের আসতে পারে বুঝলো আইলে কইবি যে তোমার গজুদা বাইরে বাইরে বালিছে আর কইবি না 10 মাইল গেছি তাহলে খুঁজে দেবে ঠিক আছে আরে তাড়াতাড়ি গোটাকে পাঠিয়ে দেবো ঠিক আছে আর বেশি ঘর আসবি না ঘরে ও একটু ছেড়েটামো আছে কিন্তু আচ্ছা ঠিক আছে আমি আসছি ঠিক আছে তুই ঘর যা দেখ আরে লাগিয়ে ঘর আচ্ছা ঠিক আছে বড়া মাংস যদি পাই লুবা আচ্ছা হোক আর আইসি বুঝলি সাবধানে রইব তুই বৌদি ও বৌদি বৌদি ও বৌদি তোমার এসে গজুদা কাইয়া এ আমাকে ডাক্তারের কাছে পাঠাইলে ডাক্তার আইছে নি তোমার এসে গজুদা কাই সে গজুদা তো ভাই ঘরে নেই কাই চলিছে আমাকে ওই জন্য তো আইলি নইলে বাবু আমি আসতিনি আমার ভাই সে তো ঘরে নেই সে আইলে নাহলে তোমাকে পাঠিয়ে দিবা তুমি আসলে কই দিবা তোমার কি রান্না থেকে আমি দেখে আইছি না মারা আমার সে ভাতার মহা ফ্র্যাকচার আছে ও আটা কি দিও আইছি একটু বাড়ি যা পরে আসি তাহলে দুটা তাহলে কি রান্না আছে তাহলে আমি দেখবা নি তোমার কি দুটা রান্না আছে ওই তো কিছু রান্না হয়নি তিন চার দিন তো কিছু রান্না হয়নি তুই লাই বলে নি আইছি খাবো তুমি ও আর কি কইবা তোমাকে তুমি যদি এর কুকুরের লোক আসতে নি ভেজি দাও আর আমি আর কি কইবা তোমাকে তোমার দাদাকে চিনা তো আমাকে আইলে মারা ফেল দিবি ও মা মা গো ও মা হাই মা তুই এগা কি অবস্থা তুই টিউশন যাইতে পারবি না তুই কি যে বইবা কি গিয়ে তুই গেলে গেলে আর লোকে আরে ভাই এ হাজার করে বাকি দিলে লে বলে সে কাউকে কইব নি তাও নেইলে করবি আয় ঘরে আয় এই বালতিটা লুকিয়ে দাও কাউকে আর কইবনি ঠিক আছে